আব্দুল কাদের জিলানি ডাক দেয়া বলে ও বোন মহিলা তুমি কোন বিষয়ে কথা বলার জন্য এসেছো সেই বিষয়টা বলো এবার মহিলা বলতেছে আমার এত সুন্দর চেহারা এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আমি এত রূপবতী এত গুণবতী হওয়ার পরেও আমার স্বামী আমাকে বাদ দিয়া ভিন্ন একজন মহিলাকে বিয়ে করতে চায় ও আব্দুল কাদের জিলানি আপনি বলেন দেখি এত সৌন্দর্যের মালিক হওয়ার পরেও আমাকে অ্যাভয়েড করে সে ভিন্ন নারীকে কেমন করে বিয়ে করে এটা কি কোনো পুরুষের কাজ হলো নাকি আমার বানের ভাইরা এই কথাটুকু বলতেছে আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ তিনি যেন এক ভাবনার জগতে হারায় গেছেন ভাবনার জগতে হারায় গেছেন মহিলা এর পরে কি বলতেছে আর কোনো কথাই তার কানে যায় না হঠাৎ করে আব্দুল কাদের জিলানি কিছু সময়ের জন্য তিনি জ্ঞান হারায় ফেললেন যখন জ্ঞান ফিরে আসলো তখন তার ভক্ত যারা আছেন তারা বললেন হুজুর এই মহিলা একটা বিচার আপনার দরবারে নিয়ে আসে আর আপনি বেহুশ হয়ে গেলেন অথচ যেই কথা বললেন এই কথার ভিতরে তো আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য খুঁজে পাইলাম না হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ ডাক দিয়ে বলতেছে শোনো শোনো আমি আব্দুল কাদের জিলানী এই মহিলা আমি এত বড় একজন আলেম দুনিয়ার মানুষ আমাকে কত বড় বুজুর্গ হিসাবে জানে কিন্তু আজকে এই মহিলার কাছ থেকে আমি একটা জিনিস শিখলাম বলে কোন জিনিসটা শিখলাম বলে আমি এই মহিলার কাছ থেকে তাওহীদের শিক্ষা পেয়ে গেলাম একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ কোন কথা বুঝাইতে চান তার মুরিদরা তার ভক্ত লোকেরা এখনো যেই কথাটা বুঝতে পারে নাই এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ তিনি ব্যাখ্যা করে বুঝায়া বলতেছেন শোনো শোনো এই মহিলা তার সামান্য রূপ থাকার কারণে ঘুম থাকার কারণে এই ওয়াজ তুমি করবা নাই চুপ থাকো কথা বলো না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহ ডাক দেয়া বলতেছে এ আমার ভক্তেরা এ আমার মুরিদরা শোনো এই মহিলা আমাকে তাওহীদ শিক্ষা দিয়ে গেছে এই মহিলা যখন বলছে হুজুর আমার চেহারা এত সুন্দর এই সুন্দর চেহারাকে অ্যাভয়েড করে আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চায় তখন আমি মনে পড়লাম আমার আল্লাহ যিনি এই মানবতার জন্য এত উপকার এত কল্যাণ এত নিয়ামত দান করলেন অথচ ওই মানুষ যদি আল্লাহ ছাড়া ভিন্ন কোন কিছুর সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি মূর্তির সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি কবরের সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি মাজারের সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি কোন পীরের পায়ের মধ্যে সিজদায় পড়ে যায় আমার আল্লাহ তখন কেমন গুসা হয়ে যান আমার আল্লাহ কতটুকু রাগান্বিত হয়ে যান আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলতেছেন ওয়া মাইয়ু ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আমার আল্লাহ বলতেছে যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সারা নিয়ামত দিয়েছে আল্লাহ তোমার কপাল দিয়েছে আল্লাহ তোমার জবান দিয়েছে আল্লাহ হাত দিয়েছে আল্লাহ তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি দান করেছেন তিনি হলেন আল্লাহ সিজদা তো একমাত্র তাকেই করতে হবে ইবাদত তো একমাত্র তার জন্য ভিন্ন কারো জন্য ইবাদত জায়েজ নাই ভিন্ন কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই কোন পীরের মাজারে সিজদা দেওয়া জায়েজ নাই কোন পীরের মাজারে এইভাবে সিন্নি দেওয়া ও ইমানদার এই যে ছোট্ট একটা শব্দ তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করলা ও বান্দা এই শব্দ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমার
নেক আমল বাড়াইতে আরম্ভ করলেন নেক আমল বাড়াইতেছেন বাড়াইতেছেন এত পরিমাণ বাড়াইলেন তামলাউল মিজান যে মিজানের পাল্লা আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিলেন একটু আওয়াজ দি বলেন না সুবহানাল্লাহ অল্প কয়জন মানুষ একটু আওয়াজ দিলেই তো মনে হয় যে বেশি মানুষ আর আওয়াজ যদি এমনি অল্প মানুষ আর যদি আওয়াজ না দেই তাহলে তো মনে হবে যে মানুষই নেই মনে হবে যে কবরস্থানে ওয়াজ করতে আসছে এটা কি কবরস্থান নাকি জীবিতদের স্থান কথা বলেন মৃতদের স্থান না জীবিতদের স্থান তাহলে একটু জীবিত থেকে আমার সাথে কথা বলতে হবে পারবেন ইনশাআল্লাহ وسبحانه تملا ما بين السماوات والارض حديث باقر مدعي ارزب جدي كن بندا سبحان الله এই শব্দ জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহর বান্দা তাহলে এই শব্দটা আমার মালিকের কাছে এত দামি এই শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে দেরি হবে কিন্তু আমার আল্লাহ গোটা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যেই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা কতটুকু ফাঁকা জায়গা বলে দুনিয়ার মধ্যে সবথেকে দ্রুতগামী যানবাহনে চড়িয়া যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত বান্দা রওনা দাও তাহলে কমপক্ষে 500 বছরের রাস্তার সমান দূরত্ব ওরে আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দা একবার জমিনে বসে সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ এই গোটা আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই আমলগুলির মধ্যে এত লাভ এ বান্দা অথচ এই লাভগুলো আমরা খুঁজি না দুনিয়ার লাভ খুঁজি টাকা পয়সা কোনখানে পাওয়া যাবে এটার পিছনে দৌড়াই ব্যবসা বাণিজ্যের পিছনে দৌড়াই যেখানে একটু লাভের কথা শুনে সেখানে আমরা দৌড়াই কিন্তু বান্দা এই যে মাহফিলে এসে বসার কারণে আলহামদুলিল্লাহ বললেন সুবহানাল্লাহ বললেন বান্দারে মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর হয়ে গেল আবার জমিনের আসমান থেকে জমিনের মাঝখানের শূন্য জায়গাটা নেকি দ্বারা ভরপুর হয়ে গেল ওগো আল্লাহর বান্দা যদি এই লাভ দুনিয়ার মানুষরা ভালোমতো বুঝতো তাহলে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির তার জবান থেকে যাইত না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে নেন বলবেন হুজুর সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে তো জমিনে আমরা কোনো লাভ দেখি না বলেন নেকির কথা সওয়াবের কথা বলেন হুজুর এই নেক আমল আর সওয়াব তো এটা আমরা নগদে পাই না এটা বলেন আখেরাতে পাওয়া যাবে আল্লাহর বান্দা আখেরাত এটাও তো আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ এই দুনিয়ার হায়াত পয়তা দিন এই দুনিয়ার হায়াত তো শেষ হওয়ার পরেই আখিরাতের জিন্দগি শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা এই দুনিয়ার হায়াতে
আপনি প্রতি কদমে কদমে আপনার জন্য টাকার দরকার হয় আল্লাহর বান্দা যখন পরকালীন জগতে আপনি চলে যাবেন তখন প্রতি কদমে কদমে আপনার জন্য নেক আমলের দরকার একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার ওই জায়গায় নেকি এত জরুরাত একটা নেকির জন্য গোটা হাসরের মাঠ পর্যন্ত দৌড়াবে কিন্তু সেদিন একটা নেকি বান্দা পাবে না ওরে বন্ধু নেকি কি জিনিস সেদিন ওই দিনটাতে বুঝে আসবে হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন আমার আপনার বুঝে আসবে নেকির কত দাম নেকির কত মূল্য আমার বন্ধুগণ এ দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও আল্লাহর জমিনে এই তো নেকি কামাই করার জায়গা কথা বলেন ঠিক কি না নাকি কবরে যায় আহা আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন বান্দা আমি হায়াত সৃষ্টি করেছি মৌত সৃষ্টি করেছি রে বান্দা এটা কেন সৃষ্টি করলাম আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কোন কোন বান্দা ভালো আমল করে নেক আমল করে আমার প্রাণের ভাইরা হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হলো আখিরাতের চাষাবাদ স্বরূপ ওরে বান্দা এই দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহর গাছ লাগাইবেন আলহামদুলিল্লাহর গাছ লাগাইবেন আল্লাহু আকবারের গাছ লাগাইবেন এই জমিনের মধ্যে ও বান্দা নামাজের গাছ লাগাইয়া এই জমিনের মধ্যে দান সৎকার গাছ লাগাইবেন এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানার গাছ যখন লাগাইবেন এই যা গাছ লাগাইবেন জমিনের মধ্যে আর এটার ফল আমার আল্লাহ তাআলা আখেরাতে বান্দাকে দান করবে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার লম্বা দৌড়ার সময় আলোচনা করব না শুধুমাত্র একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমার আল্লাহ এত দামি আমার মাওলা এত দামি আমার আল্লাহ ও বন্ধু এই দুনিয়াতে আমার আপনার জীবনের যত প্রয়োজন মায়ের গর্ভ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে আমি আর আপনি বেড়ে ওঠার পিছনে যার সব থেকে বড় অবদান তিনি হলেন আল্লাহ ওরে বান্দা মায়ের গর্ভে খাবার পৌঁছানো দুনিয়ার কোন মানুষের কাজ না সেখানে আমার আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছেন আবার দুনিয়াতে তুমি ভূমিষ্ঠ হয়েছো তোমার জন্য দুধ প্রয়োজন মায়ের স্তনের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য দুধ প্রবেশ করায় দিয়েছে ও বান্দা যখন তোমার শক্ত খাবার দরকার তখন তোমার মুখের মধ্যে দাঁত কে লাগায় দিছে কথা বলেন কে লাগায় দিছে এ বান্দা এরপরে হাঁটি হাঁটি পা পা করে তুমি আল্লাহর বান্দা যখন বড় হয়ে গেলা বড় শিক্ষিত হয়ে গেলা ডাক্তার হয়ে গেলা ইঞ্জিনিয়ার হয়ে গেলা বান্দা যখন তুমি অনেক বড় অফিসার হয়ে গেলা কোটি কোটি টাকার মালিক তুমি হয়ে গেল রে বান্দা এখন যখন তোমার ডানে বামে সামনে পিছনে সমস্ত আয়োজনগুলি তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন তোমার আর কোনো অভাব নাই এখন তুমি নিজেকে বড় ভাবতে শুরু করলা নিজের মধ্যে অহংকার নিয়ে আসলা কিন্তু একটা বার চিন্তা করলা না এ বান্দা তুমি যে এত বড় হইলা এই এত বড় হওয়ার পিছনে সব থেকে বেশি অবদান কার জোরে বলেন সব থেকে বেশি অবদান কার
আল্লাহ তোমার সব জায়গায় তোমার যত প্রয়োজন আছে রে বান্দা আমার আল্লাহ তোমার সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে দিলেন এবার বলো দেখি যেই আল্লাহ তোমারে এত দান করলেন যেই আল্লাহ তোমার সমস্ত প্রয়োজনগুলো দান করলেন যেই আল্লাহ তোমার চতুর্পার্শ্বকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন এবার বান্দা বলো দেখি তুমি তোমার সেই আল্লাহর জন্য কতটুকু শুকরিয়া আদায় করছো আমার পানির ভাইরা আমার বন্ধুরা এই ময়দান থেকে আমি একটা কথা স্পষ্টভাবে জানতে চাই যেই মালিক আমাকে এত কিছু দান করলেন সেই মালিকের জন্য আমি কয়টা দিন সিজদা দিয়েছি রে ভাই যেই মালিক আমার জন্য এত দরদ দেখায়া দিলেন ওই মালিকের জন্য আমি বান্দা হইয়া ওই মালিকের জন্য আমি কয়দিন নামাজ আদায় করলাম ওই মালিকের শুকরিয়া হিসাবে আমি মালিকের হুকুম কয়দিন পালন করলাম নাকি আমি ওই মালিকের নাফরমানি করিয়া জীবনটা কাটায় দিয়া ওই মালিকের একেবারে চরম গুসায় পরিণত হইতেছি আল্লাহর বান্দা একটু চিন্তা করো আমার জীবন থেকে 30 40 50 বছর সময় পার হয়ে গেছে এই 30 40 বছর সময় তুমি মালিকের গোলামি করো নাই মালিক কিন্তু তোমার দিকে তাকাই আছে আমার বান্দা কোন সময় যেন আমাকে ডাক দিবে আমার পানির ভাইরা আমার বন্ধুরা ওই বান্দার মালিকের হুকুম না মানিয়া যখন মালিকের হুকুমের বিরুদ্ধে আচরণ করে আমার আল্লাহ তখন বান্দার দিকে বড় গভীরভাবে দেখতে থাকে দেখেন আমার বান্দা কোন সময় যেন আমি আল্লাহকে ডাক দেয় এইভাবে আমার আল্লাহ শুধু অপেক্ষায় থাকেন বান্দাকে সুযোগ দেন এই যে শুনেন যে জমিনের মধ্যে আপনি বসা যে জমিনের মধ্যে আমি বসা এই জমিন কিন্তু আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ তোমার বান্দা যেই বান্দাকে তুমি বড় আদর করে সৃষ্টি করেছো যেই বান্দাকে বড় মায়া করে সৃষ্টি করেছো যেই বান্দাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছো গো আল্লাহ এই বান্দারে তুমি কেন বানাইছো আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমার আল্লাহ বলেন আমি মানব জাতি জিন জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য এবার জমিন ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা তো তোমার গোলামি করে না তোমার বান্দা তোমার দাসত্ব করে না তোমার বান্দা নিজের মন চাহি ভাবে জীবন যাপন করতেছে রে মালিক এবার ওই মালিক বান্দা এবার মালিককে ডাক দিয়া বলে আল্লাহ তুমি যদি একটু হুকুম দাও আমি জমিনদারে একেবারে জন্মের পরে শিক্ষা দিয়ে দেই জন্মের পরে এমন একটা ডলা দিয়ে দিব রে আল্লাহ তোমার বান্দা একেবারে নিঃশেষ হয়ে যাবে আর আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা তখন আমার আল্লাহ জমিনকে ডাক দিয়া বলে জমিন রে আমার বান্দার জন্য একটু সুযোগ দে আমার বান্দা আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবি আমি আল্লাহ তখন বান্দার গুনাহ খাতা মাফ করে দিব একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার মালিকের কত দয়া মালিকের কত মায়া একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো রে বান্দা মালিক চিনো না এই জন্য মালিক রে সিজদা দাও না রে বান্দা মালিকের প্রতি তোমার আস্থা নাই এই জন্য পীরের মাজারে যাইয়া সিজদায় পড়ে যাও বান্দা ওই মালিক যদি চিন্তা তাহলে জীবনে কোনোদিন দুনিয়ার কোনো মাখলুক রে সিজদা
সিজদা দিতা না মাজারে সিজদা দিতা না যদি মালিক চিন্তা বান্দা তাহলে মালিকের পাগল হইতা গান বাজনার পাগল হইতা না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এবার আমার আল্লাহ এই বান্দা কি আমার আল্লাহ কত মহব্বত করে একজন আল্লাহর বান্দা জীবনে 70 বছর বয়স হয়ে গেছে 70 বছর পর্যন্ত নিজের হাত দিয়া আল্লাহর বান্দা মূর্তি বানায় আর মূর্তি বানায়া বাজারে বিক্রি করে সকাল আর বিকাল যখন হয় ওই আল্লাহর বান্দা মূর্তির সামনে যায় সিজদায় পড়ে যায় মূর্তির বড় ভক্তি ভরে ডাকে মূর্তির সামনে বড় পূজা দেয় এই রকম ভাবে এক বছর দুই বছর নয় দীর্ঘ 70 বছর তার জীবনটা মূর্তি পূজায় কেটে গেছে প্রতিদিন মূর্তির ডাক দেয় সনাম 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 বলে আল্লাহর বান্দা এই সনাম মানে মূর্তি সনাম মানে মূর্ত প্রতীক এই রকম ভাবে আল্লাহর বান্দা সনাম 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 বলে ওই মূর্তিকে ডাকছে 70 বছর পর্যন্ত একবার বান্দার জবান দিয়া স্লিপ কেটে ভুল করে তার জবান দিয়া সমান সনাম শব্দের জায়গায় সমাদ নামের একটা শব্দ বের হয়ে গেছে আল্লাহু আকবার এই সমাদ হলো আমার আল্লাহর একটা গুণবাচক নাম যেই গুণবাচক নাম আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই জায়গায় দ্বিতীয় আয়াতের মধ্যে আস-সামাদ শব্দ আছে না নাই কথা বলেন আছে না নাই এই সমাদ শব্দের অর্থ হলো আল্লাহ বেনিয়াজ আল্লাহ অমুখাপেক্ষী তার মানে হলো আমার আল্লাহ দুনিয়ার কারো সিজদার মুখাপেক্ষী না দুনিয়ার কারো কাছে আমার আল্লাহ কিছু চায় না বরং আমার আল্লাহ সব থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী আমার প্রাণীর ভাইরা ওই 70 বছর মূর্তি পূজা করনেওয়ালা বান্দা সনাম সনাম বলতে যাইয়া মুখের জবান ফুসকে একবার শুধু বের হয়ে গেছে সমাদ যখন সমাদ শব্দ বের হয়ে গেছে এই সমাদ আমার মালিকের গুণবাচক নাম এই সমাদ শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দারে ডাক দিয়া বলে লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি এ বান্দা কি বলিস কি বলবি আমার কাছে বল আমি আল্লাহ বান্দা তোর জন্য হাজির আছি বল তোর কি দরকার আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই আওয়াজ ওই বান্দার কানে পৌঁছে গেছে ওই বান্দা চমকায় উঠছে আহারে 70 বছর পর্যন্ত যেই মূর্তির ডাকলাম একটা বারের জন্য সেই মূর্তি আমার ডাকে সাড়া দিল না একবার মুখ ফুসকায়া শুধু সমাদ শব্দ বের হয়ে গেছে আর সমাদের যিনি মালিক ওই মালিক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে তাহলে এতদিন মূর্তি পূজা করলাম এই 70 বছর আমার জীবনটা বৃথা গেছে আমি আর দেরি করতে চাই না মুহাম্মাদের দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার পানের ভাইরা আমার বন্ধুরা ওই আল্লাহর বান্দা বিশ্বনবীর দরবারে যাইয়া কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ঈমান এনে মুসলমান হয়ে গেছে আল্লাহু আকবার একটু খেয়াল করছেন নাকি 70 বছর পর্যন্ত একজন বান্দা মূর্তির সামনে মাথা নত করেছিল কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে এই 70 বছরে তার জন্য আমার আল্লাহ আজাব দিতে পারতেন আমার আল্লাহ তার এই রকম ধ্বংস করে দিতে পারতেন কিন্তু কিন্তু করেন নাই আমার আল্লাহ অপেক্ষায় ছিলেন কোন সময় যেন বান্দা আমারে ডাক দিবে আমার বন্ধুগণ ওই বান্দা
বান্দি সমাজ বের হয়ে গেছে ওই সময় আমার আল্লাহ দেরি করে নাই কুদরতি ভাবে গায়েবে আওয়াজ পাঠায় দিয়েছে এই আওয়াজ হলো বান্দা তুই আমারে ডাকছস আমি তোর জন্য হাজির বল তোর কি প্রয়োজন আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর যাবতীয় প্রয়োজনগুলো পূরণ করার ব্যবস্থা করে দিব দেখছেন নি মালিক কত দয়া কত মায়া কত মহব্বত প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহর বান্দার প্রতি কত দয়া কত মায়া কত মহব্বত বান্দার প্রতি আমার আল্লাহ পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন আল্লাহ আমার জাতি আমার কথা শুনে না আল্লাহ গো এই জাতিকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও যখন মালিকের দরবারে এই দোয়া পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার জবাবে আমার আল্লাহ ডাক দিয়া বললেন ও পয়গম্বর তোমার দোয়া আমি আল্লাহ একটু রিজার্ভ করে রেখে দিলাম আর এই দোয়া রিজার্ভ করার কারণে আমি আল্লাহ একটু সময় নিয়ে নিলাম এখন একটা কাজ করো পয়গম্বর তোমার বাড়ির পাশে তোমার এলাকার ভিতরে একজন ব্যক্তি আছে যেই লোকটা নিজে মাটির পাত্র বানায় এই মাটির পাত্র বানানোয়ালার বাড়িতে যাইবা মাটির পাত্র বানানেওয়ালার বাড়িতে যাইয়া ওই পাত্রওয়ালারে বলবা তোমার হাতে তৈরি করা যত মাটির পাত্র আছে সকল পাত্রগুলি আমি কিনে নিলাম আর এর বিনিময়ে তোমার যা যা কিছু দরকার তোমাকে আমি দিয়ে দেব কিন্তু একটা কাজ করবা যেই পাত্র তুমি বানাইছো এই পাত্রগুলি তুমি তোমার নিজ হাত দিয়ে ভেঙে চুরমার করে দিবা এই কথা বলার পরে ওই মাটির পাত্র বানানেওয়ালা কি বলে আমার জানাইবা আমার বন্ধুগণ পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার দৌড়ায় ওই মাটির পাত্র বানানোওয়ালার বাড়িতে গেছে আমার আল্লাহর পয়গাম তার কাছে পৌঁছায় দিয়েছে তোমার মাটির পাত্রে যা কিছু দাম আছে সব আমি দিয়ে দেব বিনিময়ে তুমি একটু মেহেরবানি করে তোমার মাটির পাত্র যেগুলি আছে সবগুলো তুমি তোমার নিজ হাতে ভেঙে চুরমার করে দিবা এবার মাটির পাত্র বানানোওয়ালা ধমক দেয় পয়গম্বর যেই জিনিসটা দীর্ঘদিন যাবৎ আমি বড় প্ল্যান করে বড় চিন্তা ভাবনা করে বড় ফিকির করে বড় যত্ন করিয়া বড় সুন্দর করে যেই জিনিসগুলো আমি নিজ হাতে বানাইলাম আবার তুমি বলতেছো এটা আমাকে নিজ হাতে ভাঙ্গার কথা জেনে নাও জেনে নাও যেই জিনিস আমি অতি যত্ন করিয়া নিজ হাতে গড়িলাম এই জিনিস আমি আমার নিজ হাতে ভাঙার মতো ক্ষমতা রাখি না এই কথা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে জানায় দিল মালিক এই মাটির পাত্র বানানোওয়ালা তো এই কথা বলছে এবার আমার আল্লাহ পয়গম্বর নূহকে ডাক দিয়া বলে ও পয়গম্বর নূহ শুনো শুনো ওই মাটির পাত্র বানানোওয়ালা যেই পাত্রগুলো বানাইছে এই পাত্রগুলি তো নড়াচড়া করতে পারে না এই পাত্রগুলির জবান নাই এই পাত্রগুলি তো কথাও বলতে পারে না ও পয়গম্বর এই পাত্রগুলি যে তুই এই পাত্রগুলিতে তাকে ভাঙ্গার কথা বললা সে জবাব দিল বড় যত্ন করে পাত্রগুলো বানাইছে এটা সে ভাঙতে পারবে না পয়গম্বর নূহ যেই মানুষ আমি আল্লাহ বড় মায়া করে সৃষ্টি করলাম বড় আদর করে সৃষ্টি করলাম যেই মানুষদেরকে আমি আল্লাহ বড় যত্ন করে বানাইলাম পয়গম্বর রে এই মানুষদের ধ্বংসের দোয়া করো আমি আল্লাহ এই মানুষকে কেমন করে ধ্বংস করব আমার কি মায়া লাগে না একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার
আমার তানের ভাইরা আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে আমরা কত গুনাহ করতেছি আমরা কত নাফরমানি করতেছি এই গুনাহ আর নাফরমানির কারণ এই গুনাহ আর নাফরমানির কারণে অতীতে অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না এটার কি কারণ বান্দা এটার কারণ হলো আমার আল্লাহ বান্দার একটু সুযোগ দিতেছে যে বান্দা কোন সময় জানি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে কিন্তু আমরা মানুষ এত বড় জালেম এত বছর হয়ে গেছে 30 40 50 বছর হয়ে গেছে আল্লাহর ডাক দেই না আল্লাহর সিজদা দেই না উপরন্তু আমার আল্লাহর সঙ্গে শুধু নাফরমানি আর নাফরমানি করতেছি আল্লাহর সঙ্গে শিরিক করতেছি আমার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করতেছি একটু জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না আপনাদের এলাকায় শিরিক আছে না মাজার পূজা আছে তারপরে আহা আরে আল্লাহর বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তার দরবারে একজন মহিলা আসছে বড় পর্দা করে মহিলা আসছে পর্দা করে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তাকে ডাক দেয়া বলতেছে ও হুজুর ও বড় পীর সাহেব হুজুর আপনার দরবারে একটা নালিশ নিয়ে আসছি একটা বিচার নিয়ে আসছি বলে কি নালিশ কি বিচার এবার মহিলা বলে শুনেন আমি তো পর্দা করে আসছি আমার চেহারা আমার রূপ আমার লাবণ্য এত বেশি যদি আপনি আমার চেহারা দেখতেন তাহলে বলতেন আল্লাহ আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে কিন্তু ইসলামী পর্দার বিধান ফরজ এই পর্দার বিধান লঙ্ঘন করে আমি আমার চেহারাটা আপনাকে দেখাইতে পারতেছি না এবার আব্দুল কাদের জিলানি ডাক দেয়া বলে ও বোন মহিলা তুমি কোন বিষয়ে কথা বলার জন্য এসেছো সেই বিষয়টা বলো এবার মহিলা বলতেছে আমার এত সুন্দর চেহারা এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আমি এত রূপবতী এত গুণবতী হওয়ার পরেও আমার স্বামী আমাকে বাদ দিয়া ভিন্ন একজন মহিলাকে বিয়ে করতে চায় ও আব্দুল কাদের জিলানী আপনি বলেন দেখি এত সৌন্দর্যের মালিক হওয়ার পরেও আমাকে অ্যাভয়েড করে সে ভিন্ন নারীকে কেমন করে বিয়ে করে এটা কি কোনো পুরুষের কাজ হলো নাকি আমার বাণীর ভাইরা এই কথাটুকু বলতেছে আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তিনি যেন এক ভাবনার জগতে হারায় গেছেন ভাবনার জগতে হারায় গেছেন মহিলা এর পরে কি বলতেছে আর কোনো কথাই তার কানে যায় না হঠাৎ করে আব্দুল কাদের জিলানী কিছু সময়ের জন্য তিনি জ্ঞান হারায় ফেললেন যখন জ্ঞান ফিরে আসলো তখন তার ভক্ত যারা আছেন তারা বললেন হুজুর এই মহিলা একটা বিচার আপনার দরবারে নিয়ে আসছে আর আপনি বেহুশ হয়ে গেলেন অথচ যেই কথা বললেন এই কথার ভিতরে তো আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য খুঁজে পাইলাম না হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতেছে শোনো শোনো আমি আব্দুল কাদের জিলানী এই মহিলা আমি এত বড় একজন আলেম দুনিয়ার মানুষ আমাকে কত বড় বুজুর্গ হিসাবে জানে কিন্তু আজকে এই মহিলার কাছ থেকে আমি একটা জিনিস শিখলাম বলে কোন জিনিসটা শিখলাম বলে আমি এই মহিলার কাছ থেকে তাওহীদের শিক্ষা পেয়ে গেলাম একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কোন কথা বুঝাইতে চান তার মুরিদরা তার ভক্ত লোকেরা এখনো সেই কথাটা বুঝতে পারে নাই এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করে বোঝায়া বলতেছেন শোনো শোনো এই মহিলা তার সামান্য রূপ থাকার কারণে ঘুম থাকার কারণে এই ওয়াজ তুমি করবা নাই চুপ থাকো কথা বলো না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া বলতেছে এ আমার ভক্তেরা এ আমার মুরিদরা শোনো এই মহিলা আমাকে তাওহীদ শিক্ষা দিয়ে গেছে এই মহিলা যখন বলছে হুজুর আমার চেহারা এত সুন্দর এই সুন্দর চেহারাকে অ্যাভয়েড করে আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চায় তখন আমি মনে পড়লাম আমার আল্লাহ যিনি এই মানবতার জন্য এত উপকার এত কল্যাণ এত নিয়ামত দান করলেন অথচ ওই মানুষ যদি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো কিছুর সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি মূর্তির সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি কবরের সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি মাজারের সামনে মাথা নত করে আল্লাহ ছাড়া যদি কোনো পীরের পায়ের মধ্যে সিজদায় পড়ে যায় আমার আল্লাহ তখন কেমন গুসসা হয়ে যান আমার আল্লাহ কতটুকু রাগান্বিত হয়ে যান আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলতেছেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আমার আল্লাহ বলতেছে যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সারা নিয়ামত দিয়েছে আল্লাহ তোমার কপাল দিয়েছে আল্লাহ তোমার জবান দিয়েছে আল্লাহ হাত দিয়েছে আল্লাহ তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যিনি দান করেছেন তিনি হলেন আল্লাহ সেজদা তো একমাত্র তাকেই করতে হবে ইবাদত তো একমাত্র তার জন্য ভিন্ন কারো জন্য ইবাদত জায়েজ নাই ভিন্ন কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই কোন পীরের মাজারে সেজদা দেওয়া জায়েজ নাই পীরের মাজারে এইভাবে সিন্নি দেওয়া জায়েজ নাই কিন্তু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা হাই মানুষ কতটুকু তোমার বুঝ হয়েছে কতটুকু তোমার জ্ঞান হয়েছে তোমাকে উপকার করতেছে কে তোমাকে নিয়ামত দিল কে তুমি কাকে সিজদা করার কথা তুমি কাকে আল্লাহ বলে স্বীকার করার কথা আর তুমি কার সামনে মাথা নত করতেছো তুমি কি আমার আল্লাহকে দুর্বল ভাবো আমার আল্লাহ দুর্বল না কথা বলেন আমার আল্লাহকে দুর্বল ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ্দাঈ ইদা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون একটু আপনাদের কোনো জজ বাহিত নাই একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার যে আয়াত তিলাওয়াত করছি এটা আমার বানানো কোনো কথা না বরং এটা কার কথা একটু আওয়াজ দিয়ে বলেন কার কথা আমার আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি ও পয়গম্বর লোকেরা আপনার কাছে এসে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে যে আমি আল্লাহ কোথায় আছি আপনি বলে দিবেন ফা ইন্নি করিম আমি আল্লাহ বান্দার অতি নিকটেই আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বান্দার কতটুকু নিকটে আছেন অন্য এক আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি من حبل الوريد
আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর গলার যে শাহরগ আছে এই শাহরগের চাইতেও আমি আল্লাহ আরো বেশি নিকটবর্তী একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এর পরের পরের অংশে আমার আল্লাহ বলতেছে উজিবু দাওয়াতাত দাঈ ইদা দান فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ এটা আমার বানানো কোনো কথা না রে ভাই আমার আল্লাহ বলতেছে উজিবু দাওয়াতাত দাঈ ইদা দান যখন আমার বান্দা আমাকে ডাক দেয় তখন আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেই একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না তাহলে আল্লাহই যদি ডাকে সাড়া দেয় তাহলে মাজারে কেন চাই বাবার কাছে কেন চাই আল্লাহই যদি ডাকে সাড়া দেয় তাহলে ও মুমিন ঈমানদার তোমার ঈমান তো হওয়ার কথা একমাত্র আল্লাহর প্রতি তোমার আস্থা তো হওয়ার কথা একমাত্র আল্লাহর প্রতি তোমার তাওয়াক্কুল আর ভরসা তো হওয়ার কথা একমাত্র আল্লাহর প্রতি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার সন্তান কেন মাজারে যাও চাকরি কেন মাজারে চাও চাকরি কেন বাবার দরবারে চাও সন্তান চাইতে হলে চাইতে হবে আল্লাহর কাছে যদি চাকরি উন্নতি চাও তাহলে চাইতে হবে আল্লাহর কাছে যদি মামলায় জিততে চাও তাহলে মালিকের দরবারে দুই রাকাত নামাজ পড়ে দুইটা হাত উঠায়া চোখের পানি ফালায় দিয়া মালিককে ডাক দিয়া বলো মালিক আমি তো জুলুমের শিকার আজকে মামলার জন্য কোর্টে দাঁড়াইব মালিক গো দয়া করে মায়া করে মামলায় জিতার ব্যবস্থা তোমার পক্ষ থেকে করে দাও আল্লাহর কসম আল্লাহর কোন বান্দা যদি প্রতি পদে পদে আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলে বান্দা তুমি আমাকে যত স্মরণ করবা আমি আল্লাহ তার থেকেও বেশি তোমাকে স্মরণ করি আল্লাহ বলছে তুমি আমারে এক হাত আগাইবা আমি আমি তুমি যদি এক দিঘত আগাও তাহলে আমি আল্লাহ তোমার জন্য এক হাত আগাবো তুমি যদি এক হাত আগাও আমি আল্লাহ তোমার জন্য দুই হাত আগায় আসব তুমি যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসো তাহলে আমি আল্লাহ আমার কুদরত ক্রিয়া তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগাইতে থাকব এটা কার কথা জোরে বলেন আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন আমি আমার আলোচনা বেশি লম্বা করতে চাই না পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম গভীর সমুদ্রের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো নিক্ষিপ্ত হলেন সঙ্গে সঙ্গে বিরাট বড় সামুদ্রিক একটা বড় মাছ তাকে গিলে ফেলল ওরে বন্ধু গোটা দুনিয়ার অন্ধকার আবার মাছের পেটে এক অন্ধকার সমুদ্রের নিচে এক অন্ধকার আবার যখন মাছের পেটের মধ্যে চলে গেছেন তখন আরো গাঢ় অন্ধকার মারাত্মক অন্ধকার এই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে দুনিয়ার কোনো মানুষ তারে সহযোগিতা করার মতো পরিবেশ নাই দুনিয়ার কোনো শক্তি পয়গম্বর ইউনূসকে বাঁচাইতে পারবে না দুনিয়ার শক্তি কেমন করে বাঁচাবে তারা তো জানেই না পয়গম্বর ইউনূস কোথায় কিন্তু ওই মাছের পেটের মধ্যে থেকে দুইটা অন্ধকার এই অন্ধকারের ভিতর থেকে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম মালিককে ডাক দিলেন ফানাদা ফিযুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন ফানাদা ফিযুলুমাত ওই অন্ধকারের ভিতরে পয়গম্বর ইউনূস ডাকলেন কাকে লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোন মাবুদ নাই সুবহানাকা আপনি সকল দোষ থেকে পবিত্র ইন্নি কুনতু মিনাল যালিমিন আয় আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এই কথা বলে যখন মাছের পেটের ভিতর থেকে পয়গম্বর ইউনূস আমার আল্লাহকে ডাক দিয়েছে আমার আল্লাহ আর দেরি করলেন না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব পাঠায় দিলেন ফাস্তাজাবনা
له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر الله أكبر কত মজার আলোচনা রে ভাই এটা কুরআন থেকে কথাগুলো বলতেছি যেটা আমি আপনাদের সামনে বানায় কোনো কথা বলতেছি না ওরে বন্ধু আমার আল্লাহ যখন এইভাবে পয়গম্বর ইউনূস যখন আমার আল্লাহকে মাছের পেট থেকে ডাক দিলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ফাস্তা যাব না আলা আমি তার ডাকে সাড়া দিলাম ওয়ানাত জাইনাহু মিনাল গাম আর মাছের পেট থেকে আমি আল্লাহ পয়গম্বর ইউনূসকে মুক্তি দান করে দিলাম একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ আরো একটা বড় মুন্নিতির কথা দুনিয়া বাসীকে শোনায় দিয়েছেন কি আল্লাহ বলতেছেন ওয়াকাদালিকা নুজিল মুমিনিন আমার আল্লাহ বলতেছে এ দুনিয়ার ইমানদার ভালো করে জেনে নাও আমি আল্লাহ শুধু ইউনূস পয়গম্বরকে সাহায্য করব এমন না বরং কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করবে সর্ব অবস্থায় আমি আল্লাহ ওই মুমিনকে বিপদ থেকে উদ্ধার করার জিম্মাদারি গ্রহণ করলাম একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই জোরে বলেন দুনিয়ার মানুষ যেই মাজারে যায় দুনিয়ার মানুষ যেই বাবার ভক্ত ওই মাজারওয়ালার থেকে ওই বাবার থেকে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলেন কম না বেশি কোরআনে কারীমের মধ্যে এরকম আলোচনা কত শত আলোচনা আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওম নিয়ে ফিরাউনের মুখোমুখি হয়ে গেছে তখন ফিরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের লোকেরা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তিরস্কার করে বলতেছে ক্বালা মূসা ইন্না লামুদরাকুন এ মূসা তুমি কোন আল্লাহর দলে আছো আমরা তো এখনি ফিরাউনের দরবারে ধরা খেয়ে যাব ফিরাউন এখনই আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে আমাদেরকে হত্যা করবে নির্মমভাবে আমরা তো শেষ হয়ে যাব আমরা তো এখনই ফিরাউনের হাতে ধরা খেয়ে যাব এই কথা যখন বলেন আমার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যার ঈমান ছিল এক আল্লাহর প্রতি আস্থা ছিল এক আল্লাহর প্রতি ভরসা ছিল এক আল্লাহর প্রতি সঙ্গে সঙ্গে তিনি জানায় দিলেন قالت كلا إن معي ربي سيهدي پیغمبر موسی بولتے كلا ককখনো الله اكبر জোরে كلا كلا মানে ককখনো না তার মানে তোমরা বলতেছো ফিরাউন আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে হত্যা করবে না ফিরাউনের দর হাতে আমরা এখন ধরা পড়ব না ভবিষ্যতেও ধরা পড়ব না কখনো কোন সময়ের জন্য ফিরাউনের হাতে ধরা পড়ব না কেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন নিশ্চয়ই আমার মালিক আমার প্রতিপালক আমাদের সাথে আছেন আর তিনি আমাদের বাঁচার পথ দেখায় দিবেন এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ঘটনা সত্য না মিথ্যা পরে আল্লাহ পাক ফিরাউনের দরবার থেকে ফিরাউনের হাত থেকে জালিমের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার কওমের লোকদেরকে আল্লাহ বাঁচাইছেন কিনা হ্যাঁ ওই সমুদ্রের ভিতরে রাস্তা বানায় দিয়েছে রাস্তা বানায় দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাহিনী নিয়ে পার হয়ে গেছে এখন ফিরাউন কইতেছে কয় শোনো এই রাস্তা তো আমি বানাইছি কি কয় রাস্তা তো আমি বানাইছি আমি তো খুদা চলো এই রাস্তা পার হয়ে যায় তো তাফসীর কিতাবের মধ্যে আছে যে ফিরাউন এক গর্দভ গাধা কিন্তু ফিরাউনের যেই বাহনের উপরে ফিরাউন বসা এই এই বাহন কিন্তু আসল মালিক যিনি এই রাস্তার প্রকৃত মালিক যিনি এই মালিককে সেই বাহন চিনতে পারছে
এখন এই বাহন ফিরাউন তাকে সামনের দিকে আগাইতে চায় কিন্তু এই বাহন আর সামনের দিকে আগায় না জমিনের মধ্যে বসে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে ফিরাউন চাবুক মেরে মেরে এটাকে সামনের দিকে আগায় নিয়ে গেছে অতঃপর যখন একেবারে সমুদ্র গর্ভের মাছ বরাবর চলে আসছে ওই সময় আমার আল্লাহ তার কুদরতি হুকুম দিয়া তখন এই রাস্তাটাকে বিলীন করে দিলেন তখন ফিরাউন এবং তার দল বল সহ একেবারে সেই দরিয়ার মধ্যে চুপ খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না এটা অনেক লম্বা চওড়া আলোচনা এই আলোচনাগুলি আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে দিয়া বিশ্ববাসীকে জানায় দিয়া দুনিয়ার মানুষের ঈমানের ব্যাপারে আমার আল্লাহ কঠিন একটা নারা দিয়ে বলছে শোনো তোমার যদি কিছু চাইতে হয় আমি কুদরতওয়ালা আমি ক্ষমতাধর মালিকের কাছে চাও পৃথিবীর কারো কাছে চাইও না কারণ পৃথিবীর কেউ তোমাকে কিছু দিতে পারে না কথা বলেন না কেন আমাদের আপনার সব কিছু দেওয়ার মালিক কে এজন্য ইবাদত হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন আল্লাহর জন্য সিজদা একমাত্র কার জন্য গোলামি একমাত্র কার জন্য আল্লাহর জন্য ভিন্ন কারো জন্য সিজদা নয় ভিন্ন কারো কাছে কোনো কিছু চাওয়া নয় কোনো মাজারে নয় কোনো বাবার কাছে নয় বরং চাইবো একমাত্র কার কাছে আল্লাহর কাছে ও দুনিয়ার ইমানদার এই বিশ্বাস নিয়ে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় হতে পারি তাহলে মালিকের কাছে আমাদের দাম আছে না নাই কথা বলেন এই বিশ্বাস নিয়ে যদি জালেম জুলুম করে হত্যা করে এরপরেও মালিকের দরবারে ওই মুমিন ইমানদারের ইমানের দাম আছে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন শোনো এই রকম শক্ত ইমানের উপরে অটল থেকে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বাল আহইয়া বরং তারা হলো জিন্দা একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা আমি আগেই বলেছি যে আজকে এই ভাঙ্গা ময়দানে আলোচনা বেশি করব না শুধুমাত্র এই কয়েকটা কথা আপনাদের সামনে বললাম উদ্দেশ্য হলো আমরা আমাদের ঈমানগুলো মজবুত করব কি বলেন সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আমার প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা এই ময়দানে যতটুকু কথা এখন পর্যন্ত আলোচনা হলো আলোচনার পর এতটুকু সিদ্ধান্ত আমরা নিতে পারি ও মালিক এই জবানে যতদিন গুনাহ করেছি এই হাত দিয়ে যতদিন গুনাহ করেছি আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করে আমি তোমার রাগান্বিত অবস্থার শিকার হতে যাচ্ছি ওগো আল্লাহ আজকে থেকে তৌবা করলাম জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না আজকে থেকে তৌবা করলাম জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আজকে থেকে তৌবা করলাম জীবনে আর কোনোদিন সুদ খাবো না ঘুষ খাবো না আজকে থেকে তওবা করলাম আল্লাহ এই জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না আল্লাহর বান্দারা দুইটা হাত একটু আসমানের দিকে উঠায় দিয়া মালিকের দরবারে বলে মালিক গো জীবনে কত গুনাহ তো করেছি গো মালিক এখন এই মুহূর্তে তোমার কাছে এই গভীর রাত্রিতে তওবা করতেছি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আর সুদ খাবো না ঘুষ খাবো না আল্লাহ আজকে তোমার কাছে তওবা করতেছি জীবনে কত তওবা করেছি আবার ভঙ্গ করেছি ও আল্লাহ আজকে যে তওবা করলাম এই তওবাগুলোর উপরে আমাদের সকলকে তুমি অটল থাকার তৌফিক দান করে দাও একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই মা আপনাদের উদ্দেশ্যে ওয়াজ আমি শুনেছি আমার মা বোনেরা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে অনেক মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই মা গো মা হাদিসে পাকের মধ্যে আপনাদের জন্য চারটা কাজের ওয়াদা আসছে হুকুম আসছে আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া আতাআত বালাহা
فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام الله الرسول বলেন এ দুনিয়ার নারীরা চারটা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ পাক ঘোষণা দিতেছেন তাহলে জান্নাতের আটটা দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে ও মুমিনা বান্দিরা যেই দরওয়াজা দিয়া তোমার জান্নাতে যাইতে মনে চায় ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করার অধিকার আমার আল্লাহ তোমাকে দান করবে তার কাজের বিনিময়ে একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কয় কাজের বিনিময়ে চার কাজের বিনিময়ে এক নাম্বার কাজ আমার নবী বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বা যখন আমার মা বন্ধের মাসের বিশেষ এক অবস্থা থাকে ওই অবস্থার দিন ব্যতীত বাকি যতগুলো দিন থাকবে এই দিনগুলোতে তারা সময় মতো নামাজ আদায় করবে মেহমান আসছে রান্না বান্না করতে হবে মেহমান আসছে তারে চা বানায়া দিতে হবে সন্তানকে গোসল করাইতে হবে স্বামীর খাবার রেডি করতে হবে এই রকম হাজারো ব্যস্ততা আপনার জীবনে থাকতে পারে গো মা কিন্তু একটা কথা মনে রাখবেন যত ব্যস্ততাই থাকুক না কেন এই ব্যস্ততার ভিতর দিয়া যদি আপনি দৈনন্দিন চক্ত নামাজ আদায় করতে পারেন মাগো মা আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে দিয়া বলবেন বান্দি যেই দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ তোমার অধিকার দিলাম সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক ব্যস্ততা আমাদের থাকে বন্ধের থাকে কিন্তু এই ব্যস্ততাকে একটু কষ্ট করে পাশ কাটায়া হইলেও তারে নামাজ সময় মতো আদায় করার কথা বলছেন কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য আমার মা বন্ধের চার আমলের প্রথম আমল হলো দৈনন্দিন যতই ব্যস্ততা থাকুক না কেন কোন ব্যস্ততাকে পাত্তা না দিয়া আমরা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ এরপরে দুই নাম্বার আমল আমার মা জন্য আল্লাহর আতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরহা রমজান মাসের রোজা গুলো রাখবো গো মা এটাও একটা ফরজ ইবাদত এটাও আল্লাহর বিধান মা গো মা এটাও হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধান এই বিধান মান্য করা অর্থাৎ নামাজ পড়বেন রোজা রাখবেন তিন নাম্বার যেটা আমল ওয়া আহসানাত ফারজাহা আপনার লজ্জা স্থানের হেফাজত করবেন তার মানে হলো ও মা শরীয়তে ইসলামের মধ্যে আল্লাহ পাক নারীদের জন্য ফরজ বিধান দান করেছেন যে ওই নারীরা তারা পর্দা পালন করবে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ গো মা ঠিক তদ্রূপ ভাবে আপনার জন্য আল্লাহর বিধান পর্দা মানা